কোথায়? এই যে তাকাও তো এদিকে, একটু তাকাও না, কোথায় যাচ্ছ? কেন ময়লাতে যাচ্ছ? ওর খুবই একটি বাজে স্বভাব, শুধু ময়লাতে চলে যেতে ইচ্ছা করে না। এখানে কত ময়লা জেরি, এখানে উঠে বসো তো, এখানে তুমি একটু উঠে বসো, এই যে এখানে বসো। মাম্মা এই যে তাকাও তো, তাকাও, তোমাকে আমি কোথায় নিয়ে আসছি? ছাদে নিয়ে এসেছি। হ্যাঁ, আমি আমার এই ছোট্ট যে এইটাকে ছাদে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন ও কীভাবে আমি ওকে দাঁড়া করে রেখেছি? আচ্ছা, কোথায় যাবে? নিচে নামবে? নিচে নামতে দিব না, তুমি পড়ে যাবে। তুমি তো যেই চঞ্চল, ওকে ছেড়ে দিল, এখন কিনারে চলে যাবে। আর আমাদের ছাদে রেলিং নেই, সো ওকে ছাড়া যাচ্ছে না এখন। রেলিং থাকলে একটা কথা ছিল, আমি ছাড়তে পারতাম, বাট আমাদের বাসার ছাদে রেলিং নেই। এখানে থাকো, ওইদিকে যাওয়া লাগবে না। মাম্মা এই যে ওইখানে আমি দরজা লাগিয়ে দিয়েছিলাম, মানে ছাদের দরজাটা, তারপরও কীর্তি ছাদের দরজার ফাঁক দিয়ে এসে পড়েছে। এই যে এতটাই ফাজিল, মানে ওরা দুজন একসাথে মারামারি করবে তো, আর আমি দুজনকে একসাথে সামলাতে পারবো না, তাই আমি শুধু জেরিকে নিয়ে আসছিলাম, তাও কীর্তি ছাড়া ছিল। সো কীর্তি কী করছে? ছাদের দরজার ফাঁক দিয়ে লাফ দিয়ে চলে এসেছে। আচ্ছা, তুমি কোথায় যাবে? এই এই যে দুষ্টু, এখানে থাকো, এখানে থাকবে না। আচ্ছা বাবা, এখানে বসো বসো, ওখানে গেলে তোমার কী কী তোমাকে মাইট দিবে, মাইট দিবে না বলো তো? তখন তুমি কী করবে, কী করবে তখন? তুমি মাইট দিলে ব্যথা পাবে না মাম্মা? খুব তো ব্যথা পাবে, তখন কী করবে বলো? ওকে আমি কিছুক্ষণ আগে গোসল, মানে ঘুম থেকে ঘুমাচ্ছিল, সো ঘুম থেকে আমি উঠিয়ে নিয়ে এসেছি, যার কারণে এখনও ওর খাওয়ানো হয় নাই, একদম ফ্রেশও হতে পারেনি, ওর মুখটুক সব ধোয়াতে হবে। আর মাম্মা দাঁড়াও, দেখতেই পেলেন যে ও কীভাবে হঠাৎ করে দৌড় দিল, মানে আম্মু আমাকে এই জন্য ওদেরকে নিয়ে ছাদে আসতে দেয় না, কেননা আমি ওদের দুজনকে একসাথে হ্যান্ডেল করতে পারি না, আর দুইজন তো ছাদে রেলিং নেই, যার কারণে যদি কিনারে গিয়ে পড়ে যায় তাহলে কিন্তু খুবই রিস্ক, এই কারণে আম্মু